হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেকদিন পর এবার দুজন নয় তিনজনে মিলে, আগের বছর খাইবার পাসে এসেছিলাম, এবছরও উত্তরে খাইবার পাস নিয়ে চলে এলো দেশবন্ধু পাড়াতে। চলুন তাহলে খাইবার পাসের ভেতরটা দেখা যাক। লোভনীয় সব কাবাব এখানে ছিল, চিকেনের কাবাব, বিভিন্ন রকমের আফগানি কাবাব, মালাই কাবাব, মাটনের কাবাব, সে অসাধারণ একটা ইলাহি ব্যাপার। যাই হোক, খুব ভালো লাগছিল জায়গাটা, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল। আমরা শুরু করেছিলাম কাবাব দিয়ে। খাওয়ার হাতে এলে কিছুতেই আর মনে থাকে না ভিডিওর প্রতি, আগেই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। আমরা মাটন আর চিকেনের কাবাব খাওয়ার পরে, যেহেতু মানে মেন কোর্সে কোনো প্ল্যান ছিল না, সেহেতু একটু মিষ্টি ট্রাই করতে গেলাম। দেখলাম বর্ধমানের মিষ্টি এসছে, মিহিদানা সীতাভোগ তো বর্ধমানের ফেমাস, সাথে ওখানে দেখলাম বেকড মিহিদানা। এক অসাধারণ কম্পোজিশন, ব্যাপারটা বেশ গরম মাখো মাখো, কি সুন্দর একটা খেতে হালকা ঘিয়ের ফ্লেভার। ঠিক তার পরেই ছিল ফেমাস ফেলু মোদকের মিষ্টির দোকান। মোদক 175 বছরের পুরনো মিষ্টির দোকান, ভাবতে পারছেন কত রকমের মিষ্টি। আমরা জাস্ট ট্রাই করলাম, বেশ একটা কদমের মতন দেখতে, ভেতরে গুড়ের ফ্লেভার দেওয়া, একটা অসাধারণ। দেন চলে এলাম তার ঠিক পাশে আরেকটা, এখানে ছিল সরভাজা। সরভাজা এবার আমরা ট্রাই করিনি। আশেপাশে সবাইয়ের খাওয়া দাওয়া দেখে নিজেদেরও মনটা কেমন মনে হচ্ছে, আট্টু খাই আট্টু খাই, কিন্তু কী খাবো সেটাই বুঝতে পারছি না। চারিদিকে শুধু খাওয়ার আর খাওয়ার, এই ভাবতে ভাবতে আমরা এগিয়ে গেলাম একটু অন্যরকম কিছু খাওয়ার জন্য। তাই চলুন দেখি আপনাদেরকে। এটা হচ্ছে আনন্দবাজারের স্পন্সরশিপে আনন্দবাজারেরই খাইবার পাস। ভাবতে ভাবতে এসব কথাবার্তা বলতে বলতে চলে এলাম একটা ভেট দীঘা ফিশ কর্পোরেশনের স্টোরে। এখানে এসে কী খাবো দেখতে পেলাম কবিরাজি গরম গরম হচ্ছে। চলুন তাহলে একটু কবিরাজি ট্রাই করা যাক। গিয়ে আমরা কবিরাজি নিয়ে নিলাম, কিন্তু কবিরাজি একটু কস্টলি ছিল, 100 টাকা করে একটা পিস, যেটা আমাদের মিশ্র কাবিতে আরও ভালো। যাই হোক, এখানেও খেয়ে আমাদের খুব একটা খারাপ লাগে, সেটা পরে ঠান্ডা ঠান্ডা। কেমন ছিল? কবিরাজি ভালো খেতে, খুব ভালো লাগলো খেতে। এখন সেই ছিল আমাদের খাইবার পাসের। এবারে বেশি দোকান আজকে খোলেনি, কেননা আজকে প্রথম দিন বলে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, তো আসুন সবাই, এনজয় করা যাবে এখানে। আর যেটা আমি বলি, সাধারণত খাওয়া দাওয়া করলাম, বেশি খাইনি, অল্পই খেয়েছি। যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, যা আর যারা পুরনো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। নতুনরাও অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই বলেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।